এরে আল্লাহর বান্দা, এমন কোন গুনাহ নাই যুবক করে নাই, গুনাহ করে 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 হঠাৎ রাতের বেলা বিছানায় শুইতে গিয়ে কলবের মধ্যে ধাক্কা লাগলো, আমার মতো জিন্দেগিতে খারাপ আর কোনো মানুষ হতে পারে না। দুই পকেটে দুই পিস্তল দিয়ে কত মায়ের সামনে সন্তানের জবাই করলাম, আমার উপায় কি হবে? মানুষ আমারে গালি দেয়, মরার পরে আমার সন্তানরে গালি দিবে? না, এ অভিশাপ নিয়ে কবরে যাব না, আমি এর থেকে বাঁচতে পারি কিভাবে? এই চিন্তা করতে না করতে ফজরের আজান শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা এবার মসজিদে চলতেছে, ইমাম সাহেব দেখে ভয় পেয়ে গেল, ইমামকে ডাক দিয়া কয়, ইমাম সাহেব আমি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, আজকে মেজাজটা গরম করে আসি নাই, তওবা করার নিয়তে আসছি, নামাজটা পড়তে চাই। ইমাম তারে ওযু শিখাই দিলেন, আল্লাহর বান্দা ওযু করার পরে নামাজ পড়লেন। ইমাম সাহেবের রুমে নিয়ে বলে, বাবা তুমি এখন কি চাও? বলে, আমার জিন্দেগির অপরাধ থেকে আমি কালিমা মুক্ত হতে চাই, মানুষ যেন আমার দোয়া করে, বরদোয়া না করে। বলে, যাও এক নাম্বার একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে থাকো, দ্বিতীয়ত তুমি ভোর রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে কান্না করে তওবা করো, কারণ ওই টাইমটা বড় এমন কঠিন, 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আর ওই টাইমে আল্লাহ তার বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে আল্লাহর গোলাম ভোর রাতে ঘরের মধ্যে অন্ধকার, ওযু বানাইয়া মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে কান্না করে, হে মালিক তোমার দরওয়াজার হারানো গোলামটা তোমার দরওয়াজায় ফিরে আসে, ও আল্লাহ তুমি আবার দরজা থেকে আর খালি ফিরে দিও না। আল্লাহ বলে, আয় বান্দা আয়, তোরে ফজরে ডাকলাম, সিজদা কর আমি তোর গুনাহ মাফ করে দিব, ফজরেও ডাকলাম পেলাম না, জোহরের সময় আয় আয় পাইলাম না, আসরে ডাকলাম আয় আসরের নামাজও পেলাম না, মাগরিবে ডাকলাম বান্দা হাজিরাটা দাও, মাগরিবেও পেলাম না, এশার নামাজে ডাকলাম বান্দা আয়, তুই বান্দা এশার নামাজেও হাজিরা দিলি না। আজকে এই বৃষ্টির মাঝে কোরআনের বাগানে আসছো, এই বাগানে বসিয়াও যদি আমি আল্লাহর মহব্বতে আল্লাহ কয়ে ডাক দাও আর চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহর ন, আমি আল্লাহর এক নাম রহমান এক নাম গফফার, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর বান্দা যখন ভোর রাতে কান্না করে এমন কান্নার আওয়াজ, ঘরের সবাই সজাগ হয়ে গেল, কান্না এমন অঝোর দ্বারা কান্না, জিন্দেগির গুনাহের কথা মনে পড়েছে, হঠাৎ করে গাইবি আওয়াজ, কে যেন ডেকে বলে, কাঁদিস না, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, পেছন থেকে স্ত্রী ডাক দিয়ে কয়, রে স্বামী আমার তুমি জানো না নামটা জাহান্নামে লেখা হয়ে গেছে, আবার কেন কান্না করো? আল্লাহর বান্দা বলে, বিবি আর কোনো দরওয়াজা আছে নাকি নাজাতের? বলে, না না দরজা এই একটাই। বলে, তো আমি এই দরজা আর ছাড়ব না, আমার কাজ হলো কান্না করা, মাফ করবেন কি না করবেন সেটা আমার আল্লাহ পাকের এখতিয়ার। এই বলে যখন আবার বান্দা কান্না শুরু করলো, কিছুক্ষণ পর কান্নার মাঝে আওয়াজ আসতেছে, বান্দা কান্না বন্ধ কর, তোর নামটা এখন জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে। কেমন নবী পাইলাম চিনলি না রে ভাই, যেই নবীর জন্য জান্নার প্রাণীরা পর্যন্ত পাগল, রহমাতুল্লিল আলামিন, কত বড় দামি পয়গম্বর যার কোনো তুলনা নাই, তার হাতে গড়া সাহাবায়ে কেরামের ঈমান, ইহুদি বেঈমানের মাথা গরম, মুহাম্মদের বয়ান কি দূরের কথা, চেহারাটা দেখলেই যেন মায়া লাগে, বেঈমান কালেমা পড়ে এই মুহাম্মদের কেমনে বিদায় করা যায়? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না।
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। নমরুদদের মতো বেঈমান, এত বড় বেঈমান বাহাদুর যে আল্লাহকেই মেরে ফেলবে, কত বড় বেঈমান যে আল্লাহকেই রাখবে না, তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেছে আল্লাহকেই মেরে ফেলবে, সেই বড় বেঈমান নমরুদের ধ্বংস করার জন্য আমার মালিক আল্লাহ তাআলার বিশাল কোনো বাহিনী লাগছেনি। সামান্য কি তাও সুস্থ নাকি? অসুস্থ একটা মশা সাথে জুতা মোবারক। নমরুদ জুতার বাড়ি খাইয়ে কয় খবরদার তোরা থাম, এত ডাক্তার দেখাইলি মশার মিস কল বন্ধ করতে পারলি না, এটা কপালের ব্যাপার। জুতার সাথে যখন মোলাকাত হয়ে গেল মিস কল বন্ধ হয়ে গেল, এটা সবার কপালে হয় না রে ভাই, এটাও একটা চান কপালের ব্যাপার। জুতার সাথে মোলাকাত সবার হয় না। আমেরিকার বুট জুতার বাড়ি খাওয়ার পরে সাংবাদিকরা বললো কেমন লাগলো বলে ডোন মাইন, এটা কপালের ব্যাপার। এত বড় বড় বেঈমানের গালে যদি জুতা লাগে তো মোবারক না বললে জুতার এই কথার হক আদায় হয় না। এরা নবীর উম্মতের দল। বর্তমান দুনিয়াতে যত বেঈমান আছে, বাহাদুর আছে, টাকার গরম দেখাও, নমরুদ হামান কারণ সাদ্দাত ফেরাউনের একটাও বড় নাই। নমরুদদের যদি মশা লাগে তোমার কিচ্ছু লাগবে না, লাগবে কিছু বলেন? একটা মোবাইলের মিস কলে ডানে বামে প্রহরীরা হাজির, কিন্তু কোনদিন ভাবে না। এই জমিনের মধ্যে আমরা বারবার দেখতে পাই, বারবার দেখতে পাই, টাকার পাহাড় বানায় ঘুমায়, র‍্যাব তার পাশে দৌড়ায়, পুলিশ দৌড়ায়, আর্মি দৌড়ায়, সব দৌড়াচ্ছে, কিন্তু অন্যায়ের সীমা যখন লঙ্ঘিত হয়ে যাবে একদিন আল্লাহ কপালে ভাগ্য গুণে যদি রাখে পুলিশে আবার হ্যান্ডকাপ লাগাবে, ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এরে আল্লাহর বান্দাস, কি তুমি এখানে ময়দানে পড়ছো? 100 বছর পরে এমন অবস্থা হবে যে এখন আমরা যারা আছি কেউ হয়তো জমিনের মধ্যে বেঁচে থাকবো না। এরে নবীর উম্মতের দল, বয়ান লাইনে চলতে থাকবে, আগামী বছর চলবে, পরের বছর চলবে, ময়দান ভরা মানুষ থাকবে, হয়তো তুমি থাকবা না, হয়তো আমিও থাকব না, বিদায় তো নিতেই হবে, তবে চিন্তা করো, হিসাব করো, রেখে যাব কি, সঙ্গে নিয়ে যাব কি, দুনিয়াতে কে রেখে যাব, কি সঙ্গে নিয়ে যাব, তো চিন্তা করো রে মুমিন। দুনিয়াতে আসছিলাম সবাই একই হালাত, যাওয়ায় আবার একই হালাত, সমস্ত মানুষের মরণকালে 3 কাপড়, পুরুষ মহিলাদের 5 কাপড়, নাকি টাকা পয়সা নেওয়া যাবে? ক্যামেরা মোবাইল কিচ্ছু নেওয়ার কোনো কায়দা নাই, সাদা 3টা কাপড়ের বাসিন্দা হয়ে কবর দেশে যেতে হবে। কি কাপন করবেন, কালো না সবুজ না সাদা? বলেন না কেন? কারোটা সবুজ কালার হবে, কারোটা কাপনের কালার হবে কালো না সব সাদা, তাহলে সবুজ আর কালো নিয়ে ঝগড়া কেন রে আশেক ভাই? ঝগড়া করার পেছনে 3টা কারণ আছে। 1 নম্বরে ধর্মীয় শিক্ষা নাই,
দুই নাম্বারে জাহান্নামের ভয় নাই, তিন নাম্বারে তাকওয়াওয়ালা কোন মুরব্বী নাই। মুরব্বী আছে, ও যেমন গাঞ্জা খায় আর মুরব্বীও গাঞ্জা খায়, তাকওয়াওয়ালা মুরব্বী নাই। এই কারণে সবুজ আর কালো নিয়ে ঝগড়া করে, তুমি সবুজ পরো না কেন, কালো পরো না কেন, সাদা দেখলে মাথা গরম, তো মরণকালে তোর কালা কাপড় দিয়ে মর। এরে আল্লাহর গোলাম কেন ঝগড়া, অন্তরকে নরম করো, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, আফ্রিকার জঙ্গলের বেলাল নবীর বড় আসে, নবী মেরাজ থেকে এসে বেলালের গুণগান করলেন, বেলাল তোমার কপাল বড় ভালো। এই বেলাল নবীর হাতে কালেমা পড়ার পরে কতই না কষ্ট সহ্য করেছে। বেঈমান উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে, উমাইয়া একদিন তাকায় দেখে বেলালের ঠোঁট নড়ে আর কি যেন পড়ে। উমাইয়া বলে বেলাল জবান দিয়ে কি বলো, বলে আমি আল্লাহ নামের জিকির করি। উমাইয়া বলে আল্লাহকে, বেলাল বলে তোমাকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। বলে একবার বল স্যার বলবি না, বেলালকে যত বাধা দেয় বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে যায়, কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বেড়ে যায়। ইমানওয়ালার ইমানের উপরে যদি আঘাত করে, ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায়। আজকে তুমি অস্ত্র নিয়ে দৌড়াচ্ছ, অস্ত্র নিয়ে দৌড়াচ্ছ মুসলমান, তাহাজ্জুদের খবর নাই, অথচ সিলেটের জমিনে তাকাও, শাহজালাল রহমাতুল্লাহ আলাই গৌর গোবিন্দের মোকাবেলায় কোনো অস্ত্র লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর ফজরের আজান। কই গেল তোমার সেই তাহাজ্জুদের নামাজ আর ফজরের আজান? এখনো তো সে আল্লাহ আছে, সাহায্যের দরজাও তো খোলা আছে। আল্লাহ তো প্রতিদিন বান্দাকে ডাকেন আর বলেন উদ্ধরণী আস্তাজিব লাকুম, বান্দা তুই কি চাও আমি দেওয়ার জন্য রেডি। আজকেও যদি শাহজালালের মতো কান্না করতাম, এই জমিনে মুসলমানের চোখের দিয়ে তাকায় কোনো বেঈমান কথা বলতে পারত না। অথচ বড় দুঃখ, পীরের বিরুদ্ধে কথা বললে পীরের ভক্তরা আন্দোলন করে বিচারের দাবি নিয়ে, নেতার বিরুদ্ধে কথা বললে নেতার ভক্তরা লাঠি মিছিল করে। আর এই সোনার বাংলা মুসলমানের দেশ, আমার নবীকে কত বেঈমান বলল, নবী সন্ত্রাসী নবী, কত বেঈমান বলল নবী দাড়ি ছাগলের দাড়ির মতো দাড়ি, কত বেঈমান বলল নবী যৌবনের চাহিদা পূরণে অনেকটা বিবাহ করেছেন। এলে নবীর উম্মত তোদের ইশক যদি আসল হইতো, নবীর মহব্বতে করে থাকতো, দ্বন্দ্ব ভুলে গিয়া যদি সবাই এক ময়দানে থাকতে পারতাম, এই জমিনে সকল অপরাধীর আগে আমার রসুলের দুশ্মনের ফাঁসি হয়ে যেত। এরে নবীর উম্মত, তোমার আমার এই দ্বন্দ্বের কারণে বেঈমানরা নবীর গালি দেওয়ার সুযোগ পায়, আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো, জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, কে কোন পীরের মুরি জানার দরকার নাই, ফেরেশতারাও কিন্তু কবরে গেলে জিজ্ঞাসা করবেন না কোন পীরের মুরি, জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্নের জবাব রেডি কর, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিন কে চিনো কিনা তার পরিচয়টা দাও। এরে নবীর উম্মতের দল অন্তর ভরে তওবা করে নাও, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হয়ে যাও, পারি না বললে চুপ থাকলে হবে না, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হতে পারি নাই, তবে তুমি তো এমদাদুল্লাহকে যেই নিয়ামত দিছো সে আল্লাহ তুমি তো আসো, আমাকে একটু হলেও দেও, আল্লাহ যদি একটু দেয় জগতের মানুষের থেকে আমি বেশি পেয়ে যাব। উমাইয়া বেলালকে এমন অত্যাচার, বেলালের কান্নার আওয়াজ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমাইয়া বেলালকে আর মারিও না, বেলালের কান্না সহ্য করা যায় না,
পারলে বেলালকে বদল করে আমাকে দাও, তোমাদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, নিয়ে যাও। বলে হবে না। আবু বকর বলে বেলালকে তো বিক্রি করে দাও, তারপর বেলালের উপর আঘাত সহ্য করা যায় না। এই বেলাল এমন নবীর পাগল, টুপি মাথায় দিয়ে গোসলের টাইমে টুপি খোলে না, নবীর সুন্নতের আমল। সেই বেলাল রহমাতুল্লিল আলামিন যখন উহুদের ময়দানে যুদ্ধে যাচ্ছেন, বেলাল বলেন আমিও যেতে চাই পয়গম্বর। নবী বললেন দরকার নাই, তুমি মসজিদে থাকো, আজান দাও, নামাজ আদায় করবে, তোমার যাওয়ার দরকার নাই। বেলাল আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালা, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, উহুদের ময়দানে নবী না। বেলালের আজান বন্ধ, তুই ওখানে রেখে দৌড়া উহুদের ময়দানে, সবাই ডাকে বেলাল দাঁড়াও, আজান কই? বেলাল চিল্লায় বলে আমি আজান দিতাম যেই নবীর জন্য, ওই নবী যদি জমিনের মধ্যে না থাকে এই বেলালের কণ্ঠে আর কখনো আজানের ধ্বনি উত্তোলন হবে না, আর আজানের ধ্বনি উচ্চারিত হবে না। এরে নবীর উম্মতের দল, এদের ছিল নবীর মহব্বত, এদের ছিল ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা মজবুত থাকার কারণে তাদের খানাও বন্ধ হয় নাই, ঘুমও বন্ধ হয় নাই, সন্তানাদিও বন্ধ হয় নাই, বিয়া শাদিও বন্ধ হয় নাই, ব্যবসাও বন্ধ হয় নাই, চাকরিও বন্ধ হয় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে চলো। আজকে সাপোজ আমরা বুঝাই আমাদের তো কোনো সিরিয়াল নাই, আমাদের টুপিদারি যা রাখছি মানুষ নাইলে দাওয়াতি দেবে না, এই জন্য আমরা টুপিদারি আর লম্বা জামা পরছি। আসলে আল্লাহর মহব্বত নিয়ে যেই টুপি পরা দরকার, জামা পরা দরকার, ওই মহব্বত অর্জন করতে পারি নাই। পারি নাই বইলা চুপ থাকি না, চেষ্টা করি আল্লাহর কাছে কান্না করি, কোনো মুরব্বী আল্লাহওয়ালা পাইলে দোয়া নেওয়ার চেষ্টা করি। এরে নবীর উম্মত, তোমাদের চোখের সামনে তাকায় দেখো, আমি কওমি মাদ্রাসার সন্তান, হাজার 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 মাদ্রাসার ছাত্র, যারা আঙ্গুল তুলে বলো মাদ্রাসায় পড়লে লাভ নাই, চাকরি নাই, সার্টিফিকেট নাই, সম্মান নাই, এরে বান্দা আল্লাহ তোরে আর কেমনে দেখাইবেন? লক্ষ 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 টাকা ব্যয় করে হেলিকপ্টারে হাঁটাজারির হুজুরকে দাওয়াতে নেই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বড় বড় আল্লাহওয়ালা চরমনের পীরকে নেয়, এরে আল্লাহর বান্দা হাঁটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনের হুজুর দৌড়ায় না, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় না, আমার 14 গোষ্ঠীর বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না, কিন্তু আল্লাহ এত দিনের দিন এই সম্মান কেন দিয়েছেন? হাফিজুর রহমান ওখানে যায় না, আল্লাহর কোরআন ওই জায়গায় পৌঁছে গেছে। আজকে তুমি হিংসার নজরে ফেটে পড়তেছো রে ভাই, অথচ কত বড় বড় কোটিপতিরাও তাকাইয়া বলে আজ আমার সন্তানকে সম্মানের জায়গায় যদি পৌঁছাইতে চাই তাহলে কোরআনের সম্পদ সিনার মধ্যে ঢুকানো লাগবে, এই চিন্তা করে আজ র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এসপিডিসির সন্তানগুলো কোরআন পড়তেছে। আমরা টুপিদারির কারণে মাদ্রাসায় পড়ার কারণে বলো আমরা রাস্তায় ভিক্ষা করি নাকি? না খায় মারা গেছি কেউ? রাস্তা দিয়া চললে তো মানুষ বারবার সালাম টুপিওয়ালাকেই দেয়, সম্মান তো আমাকেই দেয়। ওই মসজিদের ইমামতির মুসাল্লায় তাকায় দেখো, গরিবের ছেলেটা মসজিদের ইমামতির মুসাল্লায় দাঁড়ানো আছে, পেছনে কোটিপতি এমপি মন্ত্রী দাঁড়ানো, ছেলেটা ইমাম সাহেব যখন রুকুতে যায় এমপি মন্ত্রী তার কমন মানিয়া তারপরে রুকুতে যায়, ছেলেটা দাঁড়ায় ইমাম সাহেবের কথা মতো তারাও পেছন থেকে দাঁড়ায়, বড় লোকেরাও ইমাম সাহেব সেজদায় যায় বড় লোকরাও যায়। একদিনও তো এমপি সাহেব বললো না আমার কথায় গোটা দেশ চলে আমি তোর কথায় চলবো কেন? না না, বলার কোনো উপায় নাই, এর নাম হলো আল্লাহর সম্মান। বাদ দে এবার হুজুরের গোষ্ঠী, বাদ দে তোর লাইনে তাকা, তুই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে একটু ডানে বামে তাকাও, তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমার জানা মতে হাজার হাজার লাখ লাখ আছে, এক অক্ত নামাজও বাদ দেয় না। সত্য কথা কয় আছে না নাই? তুমি কেন পারবা না? হাসরের ময়দানে তোমার ক্লাসের ছাত্র ভাইকে দাঁড় করায় বলবে আল্লাহ এই বান্দা নামাজ পড়লো কলেজে পড়িয়া, তুই কেন পারলি না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে এক টাকাও হারাম খায় না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ওসিডিসি নাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক
কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, ওই মহাসমুদ্রে গিয়া মাছ ধরে তারপরও নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? এরপর তার আড়ালের মা আসেনি, মা এরপর তার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, এই বৃষ্টির মাঝে কাদার মাঝে আপনারা বয়ান শোনার জন্য আসলে, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, মনটা কি চায় না এমন এক আলেমের মা হয়ে কবরে যাও, এমন একজন আলেমের বাবা হয়ে কবরে যাও, তোমার মরণের পরে সন্তান তোমার জানাজার ইমামতি করবে, সন্তান কবরের কিনারায় দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এরে আম্মা জানেরা, তুমি যে কত ধন্য মা, তুমি একজন সাধারণ মা না, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানির মা, তুমি খাজা মঈনুদ্দিনের মা, তুমি আলেমের মা, তুমি নবীদের মা, আজকে আল্লাহর কাছে কান্না করো। ওই সন্তানের মা হইয়া কি লাভ হইল, যেই সন্তানের কারণে মায়ের হাতে হ্যান্ডকাফ, ওই সন্তানের বাবা হইয়া কি লাভ হইল, যেই সন্তানের কারণে আজ বাবায় জেলখানায় নাই, ওই সন্তানের মা বাবা হয়ে কি লাভ হবে বলো, যেই সন্তানের অপরাধের কারণে এলাকার মানুষ মা বাবারও গালি দেয়, এর সন্তান পা দুটো আগায় দিয়ে আমি তোর পায়ে হাত রেখে বলি, আর নবীর কাঁদাবি না, একটু তোর মা বাবার কপালে শান্তি দিয়া যা, তোর কারণে আজ তোর মায়ের গালি শুনে তোর কি লজ্জা করে না, তোর অপরাধের কারণে তোর মা বর্দোয়া পায় মানুষের গালি পায় তোর কি একটু লজ্জা করে না, তোর অপরাধের কারণে তোর বাবায় মানুষের গালি আর বর্দোয়া পায় তোর লজ্জা করে না, তুই এমন একটা অন্যায় করেছো এলাকার মানুষ তোর বাবারে গালি দেয় বিচারের কাঠ করায় দাঁড় করায়, মানুষ দূরের থেকে তোরে বর্দোয়া করে, তোর মাকে বর্দোয়া করে আর তোর বাবাকে বর্দোয়া করে, আর একজন আলেম রাস্তায় মাইকে বয়ান করে সব প্যান্ডেলের মানুষগুলো পর্দার আড়ালের মা বোনেরাও দোয়া করে, এই ছেলেটা কোন মায়ের গর্বে হইল, আল্লাহ তুমি এই ছেলেটারে কবুল করো, মা বাবারও কবুল করো। এক আল্লাহর বান্দা বহুদিন ধরে কান্না করে আর বলে, হাফিজ ভাই আমি আপনার আব্বাকে একটু দেখতে চাই, কেমন বাবার আপনি সন্তান, আপনার বাবাটা কেমন ধন্য, আমি একটু চেহারা দেখিয়া চুমু খেতে চাই। এক মহিলা বলে, আপনার মায়ের সাথে একটু মোলাকাত করতে চাই। এরে নবীর উম্মতের দল, এমন জীবনটা নিয়ে কই যাবি রে বাবা, স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো খারাপ কিছু না, পড় ভালো করিয়া পড়, তবে নামাজের সময় নামাজটা বাদ দিবি না, মা বাবার সাথে বেয়াদবি করবি না, শিক্ষকের সাথে কোনো দিন অন্যায় করবি না। হাজারও যদি দেখো শিক্ষক কিছু করে ফেলেছে, কানে দইরা তওবা কর, জীবনে কোনোদিন শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি না, যদি করো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম, দুনিয়াও তোর ধ্বংস পরকাল ধ্বংস। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো রে বেয়াদব, তোর কপালে চাকুরি, অপেক্ষায় থাক জুতার বাড়ি, আজ না কাল মরার আগে একদিন জুতা খাইয়েই তুই মরবি। শিক্ষকের বর্দোয়া, মা বাবার বর্দোয়া, গরিবের চোখের পানির বর্দোয়া বৃদ্ধা যাবে না। সাবধান, সাবধান, আল্লাহর কাছে তওবা করো হে যুবক, কপাল খারাপ আমার মতো যুবক যদি নামাজ পড়ে টুপি পরে দাড়িটা লম্বা করে আমি কেন পারবো না, আল্লাহ আমার কপাল বুঝি খারাপ, আমি আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও, আজকে এই বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময়, আজকের এই মজলিসটা মনে হয় আল্লাহ কবুল করতে পারেন, বৃষ্টির মধ্যে তোমাদের দিল ভাঙ্গা, এখানে ভাঙ্গা দিলের ডাক আল্লাহ শুনেন, এই বৃষ্টি কাদা পানির মধ্যে বসিয়া যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও আর সম্ভব না। এরে নবীর উম্মতের দল, এত বেশি বেশি সাহাবায়ে কেরাম আমল করিয়াও যদি কান্না করেন, তোমার আমার উপায় কি?
তোমার আমার কত বেশি বেশি কান্না করার দরকার। কান্না যদি না আসে আল্লাহকে বলো, আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো, যেই কান্নার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ডানে বামে মোনাজাত ধরে কত মানুষ কান্না করে, আমার চোখে কেন পানি নাই? ও আল্লাহ তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, ও আল্লাহ তুমি তওবা করার মতো মানসিক অবস্থা তৈরি করে দাও। এরে এলাকার যুবক একটু চোখ বন্ধ করে দেখতো, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। এই যুবক একটু চিন্তা করে দেখ, চোখ বন্ধ করে জীবনের পিছনে তাকায় দেখ, এক টেবিলে লেখাপড়া করছিলি, কত বন্ধু বান্ধব আড্ডা দিছিলি, আজকে অনেকেই নেই। এ যুবক একদিন তোর মরণ পিছনে দাঁড়ায় যাবে। ফজরের আজানের পরে মুয়াজ্জিন বলবে, ইন্না লিল্লাহ অমুক বাড়ির অমুকের ছেলে নাই। এরে যুবক মরতে তো হবে, পালাবার কোনো সুযোগ নাই। সেদিন এক জায়গায় সিলেটে বয়ানে গেলাম, বলে হুজুর বয়ানের পরে মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার সময় একদল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আবার এক জায়গায় শুনলাম বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। একদিন তো বিদায় নিতে হবে রে বাবা, মনটারে বুঝাও। তোমার আমার মতো যুবক স্কুলে পড়িয়েও যদি নামাজ করে, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, জিন্দেগিতে আর গুনাহের পথে যাব না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নামাজ ছাড়বো না, আজকে তওবার দরজায় আসছি, তওবার দরজা থেকে খালি ফিরে যাব না। ও আল্লাহ তুমি হেদায়েতের নূর সিনায় দাও, মা বাবার খেদমত করব, বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, নবীর সুন্নতের বিরোধিতা করব না, নবীর তরিকা মতে জিন্দেগি চালাবো। ও আল্লাহ তুমি আমাকে তওবাওয়ালা জিন্দেগি দাও, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করো। গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন গলায় ছুরি লাগুক, দাড়িতে লাগাবো না, নামাজ ছাড়বো না। এরকম পাক্কা তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ নবীজির সুন্নতি জিন্দেগি আমাদের দান করেন, সবার সিনার ভেতরে হেদায়েতের নূর দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গভীর রাত কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, বৃষ্টি কাদা পানির মধ্যে আপনার বান্দারা বেহেশতের বাগানে হাজির, বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনলেন। আয় আল্লাহ কত ওলামায়ে কেরাম হাজির, যাদের এলেমের যোগ্যতার বিন্দু আমার মধ্যে নাই, ওলামায়ে কেরাম সাদাদারিওয়ালা মুরুব্বিরা হাজির। আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আয় আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার শক্তি নাই, সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ,
আয় আল্লাহ কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক, মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন, আপনার নাম গফফার। কত বড় 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 বেঈমানকেও তো ক্ষমা করেছেন, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমাদের কি ক্ষমা করবেন না রে আল্লাহ? আমাদেরকে যদি গুনাহগার বলে তারায় দেন, রহমান নামটা কেন রাখলে, গফফার নামটা কেন রাখলে? আর আল্লাহ কারো হাত খালি ফিরাই দিয়েন না রে মালিক, এত কষ্ট করে এখানে আসে শুধু আপনার মহাব্বত নবীজির মহাব্বত রে আল্লাহ, কাউকে খালি ফিরাই দিয়েন না, আমাদের কাছে কিছু নাই, আপনার দরবারে কোনোটার অভাব নাই, সকলের সিনায় হেদায়েতের নূর দান।